ব্যাকল্যাশের জন্য কনফার্ম করা হয়েছে ব্রক লেসনার এবং কোডি রোডসের ম্যাচ। কোডি রোডস এবং ব্রক লেসনারের এই ম্যাচটিতে কে জিততে পারে? ব্রক লেসনার কি কোডি রোডসকে হারাতে পারবে, নাকি কোডি রোডস ব্রক লেসনারকে হারিয়ে এই ম্যাচটিতে জয় তুলে নেবেন? রেসলমেনিয়ার পরে কোডি রোডসকে ধোকা দিয়ে আক্রমণ করেছিল ব্রক লেসনার। এরপরে কোডি রোডস তিনি অনেকটাই ক্ষেপে রয়েছিলেন। তারপরেই মূলত তিনি WWE ম্যানেজমেন্টের কাছে একটি ম্যাচ চেয়ে বসেন, আর সেই ম্যাচটিতে ব্রক লেসনারের বিরুদ্ধে তিনি মুখোমুখি হয়ে তাকে হারাবে এমন কিছু জানিয়েছেন কোডি রোডস। বিশেষ করে কোডি রোডস এবং ব্রক লেসনারকে বেশ কয়েকবার মনডে নাইট রয়্যাল এপিসোডে ফেস টু ফেস দেখা গিয়েছে। আক্রমণ করার চেষ্টা করেছে, কোনোভাবেই আক্রমণ করতে পারেননি কোডি রোডস। তবে যাই হোক, এই ম্যাচটিতে কে জিততে পারে? বর্তমান সময়ে যেই ফ্রেশ ব্যাটিং অডস এসেছে, সেই ব্যাটিং অডস অনুযায়ী আমরা জানতে পেরেছি যে কোডি রোডস এই ম্যাচটিতে ফেভারিট রয়েছে এবং কোডি রোডস ব্রক লেসনারকে হারিয়ে এই ম্যাচটিতে জয় পাবে। এটা ব্যাটিং অডসের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি, এবং বেশ কিছু সোর্সের পক্ষ থেকেও কোডি রোডস জিতবে এমন কিছু সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে ব্রক লেসনার তিনিও যেহেতু হিল ক্যারেক্টারে ফিরে এসেছেন, তিনিও ডেঞ্জারাস বুকিং পাচ্ছেন, তিনিও কোডি রোডসকে হারিয়ে এই ম্যাচটিতে জয় তুলে নিতে পারেন। তবে ব্রক লেসনার এবং কোডি রোডসের এই ম্যাচটিতে কে জিতবে বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।